হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি আমার চ্যানেলে। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমি যাচ্ছি বাবা সীতানাথের গুহায়, সেখানে আছে বাবা ভোলেনাথ। বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে আমি দেখাবো তোমাদেরকে কুশিয়ারা নদী। এই যে নদীতে, এটা হচ্ছে কুশিয়ারা নদী। এই নদীর পাড়ে দেখো নৌকা আছে, নৌকাগুলোর মধ্যে মাল বোঝাই করছে মাঝিরা। এইখানে আসাম আর ওপারে হচ্ছে বাংলাদেশ। ওই যে পাড়টা দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ। এই নৌকার মধ্যে মালগুলো নিয়ে নিয়ে সব বাংলাদেশে আর কি মানে যাচ্ছে, মালগুলো নিয়ে যাচ্ছে, বস্তা ভর্তি মাল। এবার আমরা চলে এসেছি আশ্রমের কাছে। আমি পুরো আশ্রমটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তো চলো দেখো। অনেক উঁচুতে আশ্রমটা, পুরো পাহাড়ের ওপরে। পাহাড়ের পাথরগুলো কেটে কেটে এই সিঁড়িগুলো করা হয়েছে। আমি এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, এবার তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে বাবার আশ্রমটা দেখো, তোমাদের নিয়ে যাচ্ছি প্রথম থেকে। এটা হচ্ছে প্রণামী বাক্স, সীতানাথ সাধন আশ্রম। প্রণামী বাক্স, ইনি হলেন সীতানাথ বাবা। আর এই ইনারি আশ্রম আমরা এসেছিলাম। একটা মাটির বিরাট বড় গুহা আছে, ওর মধ্যে বাবা ভোলেনাথ থাকেন, সেটাও তোমাদের দেখাবো। এখানে দেখো কত সুন্দর মন্দির, পাহাড়ের পাহাড়ের উপরে যে এত সুন্দর একটা মন্দির থাকতে পারে কল্পনাও করতে পারি না, কি সুন্দর মন্দিরটা। আশ্রমে সেবা দাসীরা থাকে, এই যে ঢোল করতাল রয়েছে এখানে। প্রত্যেকটা ঘর তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে ভোগ হয়, এটা হচ্ছে সীতানাথ বাবার গুহা, গুহা ভবন। এই যে এটা এটা দেখো তোমরা সবাই, দাঁড়া দাঁড়া, এইটা গুহাটা দেখো, দেখো গুহাটা দেখো। এই তো হাত দিয়ে আঙুল তুলতে যাচ্ছে দাঁড়া, উনি আগে যাক, তারপর আমরা যাবো ওই গুহাটাতে। উনি আগে যাক, তারপর যাবো। হ্যাঁ, জুতো পরে যাবো। মাটি গুলো এখানে এলো কেমনে রে? দাদার আগে কিউরিওসিটি, ও ভেতরে গিয়ে দেখবে কি আছে। ও তাড়াতাড়ি করে ঢুকছে ভেতরে, ও একাই আগে যাচ্ছে, তারপরে আমরা সবাই আস্তে আস্তে যাবো। আমরা গুহার মধ্যে ঢুকছি, দেখো ভগবান আসে নাকি ও মা গো, এই যে গর্ত দেখা যাচ্ছে, ওই যে বোকা শিকড় 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 গাছে কি আছে, ইচ্ছা শিকড়। গুহাটা মাটি কেটেই করা হয়েছিল আর সিঁড়িগুলো মাটি তৈরি। সবারই মনে হচ্ছে একবার করে যাই ভেতরে, আমিও যাব, তোমাদের দেখাবো। বন্ধুরা গুহাটাতে নামছি, তোমাদের সেটাও দেখাবো, আর আশ্রমটা পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো পিসি মানে, এই দেখো গাইস পিসি মানে হচ্ছে, সব সেগুন গাছ। এগুলো দেখো বন্ধুরা, এই রকম একটা সিনারি, সুন্দর একটা জায়গা এসেছি। দেখো নিচে হচ্ছে রাস্তা, এই দেখো নিচে দিয়ে রাস্তা, আমরা পাহাড়ের উপরে উঠেছি। এই দেখো সব সেগুন গাছ, এগুলো সব সেগুন গাছ দেখো। এই দেখো রাস্তা, পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে। এই দেখো সেগুন গাছ দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখো, দেখেছো? এবার সবাই নেমে যাচ্ছি, দেখো বন্ধুরা, এটা আমার ছোট বোন, ওরই বাড়িতে এসেছি আমরা আসামে। ওরই করিমগঞ্জে ওর বাড়ি, শিলচরে, তাই তো শিলচরে তোদের বাড়ি? করিমগঞ্জে ওরই বাড়িতে এসেছি, এসে উঠেছি। যে মামা কতগুলো সিঁড়ি গুনলেন, কতগুলি সিঁড়ি গুনলেন? ৫৯ এখন ৫০। সবাই আগে নেমে গেছে বন্ধুরা, আমি পিছনে রয়েছি। আমি একটু সিঁড়িগুলো গুনতে গুনতে যাচ্ছিলাম, আর আমার হাতে মোবাইল ছিল, মোবাইলে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর কি। এবার একটু মন খারাপ লাগছে বন্ধুরা, আমাদের ফিরে যেতে হবে কলকাতায়, কালকে আমাদের ছুটি শেষ। এবার ওরা গুনতে গুনতে নামছে, এবার ওরা ওরা সিঁড়ি গুনতে গুনতে নামছে। কটা গুনলি, কটা হলো?
কটা সিঁড়ি হলো বল? 112 টা হয়েছে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা আমরা কত মানে কতটা কষ্ট করে নিচ থেকে উপরে উঠেছি, সিঁড়ি গুনতে গুনতে যে প্রায় নিচের দিকে চলে এসেছি। এই এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। কটা সিঁড়ি গুনলেন? 185 পারলেন? হাঁপিয়ে যাচ্ছেন তাই তো? 185 হাঁপিয়ে গেছে। পরের দিন আমার বোনের গাড়ি করে আমরা চলে যাচ্ছি গুয়াহাটিতে, কারণ প্লেন ধরেই আমাদের যেতে হবে কলকাতায়। তো বন্ধুরা দাঁড়া দাঁড়া দাঁড়া। তো বন্ধুরা এবার আমাদের প্লেন চলে এসেছে, আমরা আমাদের লাগেজগুলো বুকিংয়ে দিয়ে দেবো, দিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্য জায়গায়। মনটা একটু খারাপ হচ্ছে ঠিকই। বসে গেছি প্লেনের সিটে, দাদা এখনো সিট খুঁজে পাইনি, দিদি দাদা সিট খুঁজে পাইনি, আমরা সিট খুঁজে পেয়ে গেছি, আমরা বসে পড়েছি। এই যে হাই, আমিও বসে পড়েছি আমার সিটে। দিদি আর আমি এক জায়গায় সিট পেয়েছি, মানে পাশাপাশি সিটে বসেছিলাম দুজনেই। পরে আমি ঠিক চেঞ্জ করে নেবো দিদিকে, এই দিকে দিয়ে আমি জানলার পাশে চলে যাব, কারণ আমি একটু জানলার পাশে বসতেই ভালোবাসি। ট্রেন বাসে যেখানেই যাই আমি জানলার পাশটাই বেছে নিই আর কি। প্লেনটা ছেড়ে দিয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকটা চেষ্টা করছি আর কি দেখানোর জন্যে। অনেকটা উঁচুতে আস্তে আস্তে উঠে গেছে, প্রায় দেখতেই পাচ্ছ কানটা পুরো বন্ধ হয়ে গেছে। আমার প্লেনে উঠলেই আমার কানে একটা ডিস্টার্ব হয়, তো আমি কানে হেডফোন দিয়েই বসেছিলাম। অনেক উঁচুতে উঠেছে, খুব ভালো লাগছে দেখতে, আকাশটা দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা দেখো। আর এবার আস্তে আস্তে প্লেনটা নিচের দিকে নামবে, সেটাও আমি মোবাইলে বন্দি করেছি। দেখো নিচের বাড়িগুলো কী ছোট ছোট লাগছে দেখতে, আর এত সুন্দর লাগছে, হালকা করে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। তো নেমে এসছে প্রায় দমদমের দিকে, প্রায় ঢুকে গেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো নিচে ছোট ছোট বাড়িঘরগুলো সবই দেখা যাচ্ছে, নিচের বাড়িঘরগুলো ছোট ছোট দেশলাই বাক্সের মতো লাগছে, দেখতেও ভালো লাগছে। ব্যাস প্লেনটা একদম নিচে নেমে গেছে, একদম এবার একটু বাদেই আমরা নেমে পড়ব প্লেন থেকে। নেমে গিয়ে এবার যে যার লাগেজপত্র নেওয়ার অপেক্ষায় রয়েছি, এবার আমাদের যেখানে আমাদের লাগেজগুলো আসে সেখান থেকে যে যার লাগেজ চিনে চিনে তুলে নেব, তুলে এবার বাড়ি যাওয়ার পথে। তাহলে বন্ধুরা এতক্ষণ তোমাদের ভিডিওটা তোমরা দেখেছ, এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা তুলে নিয়ে এসেছি, বানিয়ে নিয়ে এসেছি, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে, কমেন্টে জানলে খুব খুশি হব। তাহলে আজকের মতন আসি, টাটা বন্ধুরা, পরের দিন আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে।